তার আরেকটি উদাহরণ হলো ইমাম শাহফি রহমাহুল্লাহ উনি ওনার জীবনের একটা কাহিনী অনেকে উল্লেখ করেছেন উল্লেখ করার পরে বলতেছেন যে ইমাম রহিমা রহমাহুল্লাহ ছিলেন অত্যন্ত মেধাবী তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন ছাত্র মোহাম্মদ বিন ইদ্রিস ছোটতেই কোরআন হাফেজ কোরআনের হাফেজ হয়ে গেছেন যা দেখেন যা পড়তেন তাই মুখস্থ হয়ে যেত একদিন রাস্তা দিয়ে চলার পথে যারা এখানে যুবক ভাইয়েরা আছেন অথবা যারা যুবকদের অভিভাবক আছেন তাদের উপকার আসবে তো রাস্তা দিয়ে চলতে চলতে দেখছেন যে একটা মেয়ে যাই হোক ওনার ঘটনার পিছনে লিখা আছে ওনার জীবনীতে লেখা আছে এই কাহিনীটা। এই জন্য বলতেছি তো রাস্তা দিয়ে চলতে চলতে দেখলেন একটা মহিলা যখন উনি তরুণ বয়সের তেরো চোদ্দ পনেরো এই বয়সের একটা মেয়ে সুন্দরী মহিলা হাঁটতে ছিলেন তো তার পায়ের নলা উনি দেখে ফেলেন দেখলেই ওদিকে চোখ যায় চোখ গেলে উনি কি পড়ছিলেন এটা ভুলে গেলেন আমার কথা কি বুঝতে পারছেন ইমাম সাফি ওনার উনি পরে ইমাম সাফি হয়েছেন ওই ছোট্ট বালক হাঁটতেছিলেন হাঁটতে হাঁটতে একটা জিনিস দেখলেন যেটা পায়ের নলা দেখলেন একটা মহিলার সুন্দরী মহিলা এটা দেখে উনি ভুলে গেলেন আমি কি পড়ছিলাম কারণ আমরা যখন কোরআনের হাফেজ হই তখন উস্তাদজি আমাদেরকে বলেছিলেন যে এক সময় আসবে তখন তোমরা কোরআন বসে পড়ার সুযোগ পাবে না এত ব্যস্ত থাকবে তখন তুমি মানে নিজেকে রুটিন তৈরি করে নেবে এইখান থেকে ওখানে যাওয়া পর্যন্ত আমি এক পাড়া পড়বো এখান থেকে ওই জায়গাতে যাওয়া পর্যন্ত আমি এক পাড়া পড়ব এবং সম্ভবপর করিও তাই আলহামদুলিল্লাহ তো ইমাম শাহি রহমাল উনি ভুলেই গেলেন শুধু ভুলে গেলেন ভুলে যাওয়ার পরে উনি কি বলবেন যখনই উনি পড়তে বসছেন তখনই ওনার কিছু মনে হয় পড়া মুখস্থ হতে চায় না ভালো হয় না অথবা মুখস্থ করলে সেটা মনের মধ্যে ঢুকে না শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রিক মনে হয় যে মুখস্থ হয় অনেক ছাত্ররা এখন আছে দেখবেন মুখস্থ করে গেছে পুরো বই করে পরীক্ষা দিয়ে এসেছে পরীক্ষা দিয়ে আসার পরে জিজ্ঞাসা করলে আর কিছুই বলতে পারে না মানে ভুলে গেছে ওই মানে পরীক্ষার উদ্দেশ্যেই পড়াশোনা করেছে একটা জিনিস যে পড়তে হবে ইংরেজি গ্রামার অথবা বাংলা ব্যাকরণ অথবা আরবি ব্যাকরণ বা যাই হোক না কেন সে কিছুই কোনো কিছুই আর মুখস্থ নেই ইমাম শাফির যখন এই ধরনের ঘটনা ঘটলো তখন উনি চলে গেলেন ওনার উস্তাদের কাছে ওনার উস্তাদের দুইজন নাম আছে একজন নাম হলো আলী আল খাসরাম একজন নাম হলো ওয়াকির তো এখানে কবিতাটা উনি নিজে উল্লেখ করেছেন যে শেখাউতু ইলা ওয়াকি সো আহিফজি আমি আমার উস্তাদ ওয়াকির কাছে শেখায়ত করলাম অভিযোগ করলাম আমার বিষয়ে যে আমি পড়ি আর ভুলে যাই বা অথবা পড়লে মুখস্থ হয় না অথবা মুখস্থ করলেও ভুলে যাই যারা যুবক ভাইরা আছেন বা অভিভাবক আছেন সবাইকেও লক্ষ্য করেই বলছি ইলা ওয়াকি ইনসু আমি পড়া ভুলে যাই উস্তাদ আমার পড়া মুখস্থ হয় না তো কি করব বলেন তো ইলা তখন আমার ওয়াকি আসি বললেন যে তুমি পাপ কাজ ছেড়ে দাও তাহলেই তোমার মুখস্থ হবে বা মুখস্থ থাকবে কথাটা আপনি মিলাতে পারবেন না আপনার সন্তান গিয়ে আপনাকে বলতেছে কি করি আব্বা বলুন তো মুখস্থ করতেছি কিন্তু মুখস্থ হচ্ছে না পড়ো বড় ভালো করে পড়ো একবার নয় পাঁচবার সাতবার পড়ো তাহলে মুখস্থ হবে মন লাগা দিয়ে পড়ো তো এত এদিক কান করো কেন এই কাজ করো কেন এ করো কেন ভালো করে মন লাগা দিয়ে পড়ো আজকে মুখস্থ হয়নি কালে কালকে মুখস্থ হবে লিখো লিখে লিখে মুখস্থ করো তাই বলবেন না ইমাম শাফির উস্তাদ কি বললেন তাই বললেন পাপ কাজ ছেড়ে দাও পাপ কাজ ছেড়ে দাও আর কিচ্ছু নয় আবার এটা আবার ব্যাখ্যা দিলেন মনে রেখো আল এলমু নোর মিনাল্লাহ। এলেমটা হচ্ছে নূর আলো শুধু আলো নয় আল্লাহর পক্ষ থেকে আনিত আল্লাহর পক্ষ থেকে আসা একটি আলো যার মাধ্যমে আলোকিত হয় যার মাধ্যমে বর্বরতা দূর হয় যার মাধ্যমে মূর্খতা দূর হয় এই জন্য এর নাম হচ্ছে আলো তার মানে জাহালাত জাহালাতের আরেকটি অর্থ হচ্ছে মানে অজ্ঞতা মূর্খতা আরেকটা একটা অর্থ হচ্ছে অন্ধকার জাহেলি যুগকে আমরা কি যুগ বলে অন্ধকার যুগ বলি না তাহলে কিসের মাধ্যমে সেই অন্ধকারটা দূর হয়েছে দূর হয়েছে এলেমের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে ফার মাধ্যমে এগুলোর মাধ্যমে দূর হয়েছে তাই বলছেন আল এল মনোর আল্লাহ মোহাম্মদ ওনার নাম ছিল মোহাম্মদ বিন ইদ্রিস মোহাম্মদ মনে রেখো এলেমটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা একটা এলেম একটা নোর একটা আলম ফলে আর এই এলেম এই জ্ঞান ওই লোকের কাছে যায় না যে লোক কি করে পাপ কাজ করে আল্লাহর পক্ষ থেকে দেওয়া এলেম ওই এলেম কি ওই ব্যক্তির কাছে যাবে যে ব্যক্তি পাপি না তার কাছে যাবে না এই সবক উনি দিয়ে দিলেন তো আমরাও যদি আমাদের সন্তানদেরকে এই সবকটা দিই অথবা আপনি যদি আপনার সন্তানকে লক্ষ্য করেন এটা তো বলতে পারবেন না অনেক সময় বলতে পারবেন না যে বাবা মোবাইলে যে কাজগুলো হয় ওটা ছেড়ে দাও যদি আপনি বলতে পারেন তাহলেই তো আপনি পিতা আরেকজন উস্তাদ যদি বলেন যে এই দেখি মোবাইলটা চলবে না কোনো ছেলেকে মোবাইলে নেট ব্যবহার করতে দেবেন না অনিচ্ছা সত্ত্বেও এমন দিকে ঢুকে যাবে সেই লোভ আর কখনো সামলাতে পারবে না তাহলে তার অজান্তেই ভালো ছেলে নিষ্কুলুষ পবিত্র নির্মল একটা চরিত্রের ছেলে সে যখনই এদিকে ঢুকে পড়বে বাম দিকে তখনই সে এখান থেকে আর বের হতে চাইবে না তখনই সে মুষ্টে মষ্টে অথবা সময়ের সুযোগে যখন তখন সে মোবাইলটা নেওয়ার চেষ্টা করবে আর চট করে ওর মধ্যে ঢোকার চেষ্টা করবে বুঝতে পারেননি আপনি ধ্বংস হয়েছেন আপনার সন্তান ধ্বংস হয়েছে আপনিও ধ্বংস হয়েছেন পরবর্তী প্রজন্ম ধ্বংস হবে কিছুই হবে না কারণ যারা কি হয় যারা পাপি তাদের কাছে আল্লাহর এলেম এবং আল্লাহর পক্ষ থেকে দেওয়া নোরটা আসে না সুতরাং ইসলামী শিক্ষার গুরুত্ব যে কত বেশি